সংগ্রামী সাথে বন্ধুরা, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মাগুরা এক আসন থেকে যিনি নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন, বাংলাদেশের ক্রিকেটের সুপারস্টার, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলেও নিজের অবস্থান করে নিয়েছেন, আমাদের বাংলাদেশের গর্ব জনাব সাকিব আল হাসান, এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জনাব সাকিব আল হাসান। বিসমিল্লাহির রহিম, আসসালামু আলাইকুম। ফরিদপুরবাসী কি ভালো আছে? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি বক্তৃতায় কোনো ভুল হয়, আমি বক্তৃতা দিতে পারি না, আমি মাঠের মানুষ, আমি মাঠে খেলি। সো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল হয়। বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে ক্রিকেট থেকে শুরু করে প্রতিটা দিকেই। আমি যেহেতু ক্রিকেটের মানুষ, আমি চাই ক্রিকেট নিয়েই কথা বলতে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মাগুরা এক আসনের নৌকার প্রার্থী। মাগুরাবাসী আমার জন্য দোয়া করছে, আমি আশা করছি মাগুরাবাসী আমাকে ভোট দিবে। শুধু মাগুরাবাসী না, আমি চাই বাংলাদেশের প্রতিটা আসনেই যারা নৌকার টিকিট পেয়েছে তারা সবাই যেন জয়লাভ করে এবং আপনারা তাদেরকে ভোট দিবেন। আমি চাই ফরিদপুরের চারটা আসনই যেন নৌকা জয়লাভ করে। কি করবে তো জয়লাভ? আপনারা হাত তুলে একটু দেখাবেন নৌকায় ভোট দিবেন কি না। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করছি মাগুরা আমার, ফরিদপুর আমার পাশের জেলা, স্বাভাবিকভাবেই আমার এখানে যাওয়া আসা অনেক হয়। আমি চাই মাগুরা ফরিদপুর সহ পুরো খুলনা বিভাগ আমরা যেন মাননীয় প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে পারি নৌকাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমরা শক্ত করতে পারি, যাতে করে বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা অব্যাহত থাকতে, এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সবাইকে নৌকায় ভোট দিতে হবে। আগামী 7 জানুয়ারি আমি আশা করছি আপনারা সবাই নৌকায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যুক্ত করবেন, নৌকাকে জয়যুক্ত করবেন এবং বাংলাদেশের যে উন্নয়নের ধারা, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।